আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো, ওমরনের সেফটি রিলে। ওমরন G9SA, ওমরন G9SA একটা সিরিজের একটা সেফটি রিলে দেখাবো, যে কীভাবে কাজ করে এটার ফাংশন আমি আপনাদেরকে দেখাবো। ফাংশন দেখানোর আগে আমি আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটা একটু দেখাই নিই। বন্ধুরা দেখেন, এটার সার্কিট ডায়াগ্রাম, এটার সার্কিট ডায়াগ্রামটা দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। তবু আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো কীভাবে এটা কাজ করে। তো বন্ধুরা দেখেন, আপনারা টার্মিনালগুলো দেখেন, এখানে কি টার্মিনালগুলো দেখেন, A1 এবং A2। A1 A2 আপনি এসি 220 দিতে পারবেন এবং এসি 24 ভোল্ট দিতে পারবেন এবং DC 24 ভোল্ট দিতে পারবেন, দুইটাও দিতে পারবেন আপনি, ঠিক আছে। এখানে দেখেন 41-42 এমসি হয়ে আছে, নর্মালি কানেক্টেড আর এগুলো কি নর্মালি ওপেন, ঠিক আছে। আমার যখন চ্যানেল ধরবে তখন কি এমসি এনও হয়ে যাবে, এনও এমসি হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা কি এখানে কানেকশনটা দেখেন, এখানে কি টি ইলেভেন টি টুয়েলভ শর্ট দিবেন এবং টি থার্টি ওয়ান থার্টি টুতে আপনারা শর্ট দিবেন, তারপর টি টোয়েন্টি টুতে আপনারা শর্ট দিবেন। আমি সাপোজ আপনাদেরকে দেখাচ্ছি, আমি মিটারের দেখেন, আমার মিটার এখন কি আমি 41 এবং 42 আমি মিটারে কানেকশন দেখছি, মিটার কি এখন এমসি হয়ে আছে, নর্মালি কানেক্টেড হয়ে আছে। আমি যখন শর্ট দিব তখন সে এনও হয়ে যাবে, দেখেন এনসি এনও হয়ে গেছে, এনও এনসি হয়ে গেছে। এখন আমি কি সিঙ্গেল চ্যানেল ধরাতে পারবো, যখন আমি এটা ছাড়ে দিব তখন কি আমার এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, যখন আমি এই শর্টটা ছাড়ে দিব তখন এই চ্যানেলটাও বন্ধ হয়ে যাবে। আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার ডুয়েল চ্যানেল ধরছে, আমি কি একটা চ্যানেলকে যদি বন্ধ করতে চাই, এই চ্যানেলটাকে আমি তারটা খুলে দিছি, আমার এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। টি টোয়েন্টি ওয়ান শর্ট যখন খুলে দিছি তখন আমার কি এই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে, আমি এই চ্যানেলটা যদি বন্ধ করতে চাই তাহলে কি এই কেবলটা খুলতে এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা এটা দিয়ে আপনি কি থ্রি ফেজ মোটর চালাতে পারেন। আপনারা রিলে কি রিলেতে আপনি থ্রি ফেজ কানেকশন দিবেন, 13, 23, 33 আপনি মোটর থ্রি ফেজ ঢুকাবেন এবং এখান থেকে থ্রি ফেজ আউট হবে। যদি কোনো কারণে আপনার মোটর কোনো শর্ট সার্কিটে কোনো ফল্ট হয় সে বন্ধ হয়ে যাবে। আর আপনারা কি এখানে কন্ট্রোলিংয়ে কি আপনারা লিমিট সুইচ ব্যবহার করতে পারেন, আপনারা লিমিট সুইচ যখন লিমিট সুইচ এনসি থেকে এনো হবে তখন কি যখন দুটা লিমিট সুইচ ধরেন, এটা দুটো লিমিট সুইচ, লিমিট সুইচ যখন আপনি কি করবেন কানেকশন হবে তখন কি আপনার রিলে ধরবে, আবার যখন একটা রিলে বন্ধ হয়ে যাবে তখন আপনার অফ হয়ে যাবে। তো এটা কি দিয়ে কি আপনার লিমিট সুইচে কানেকশন করতে পারেন, ইমার্জেন্সি কানেকশন করতে পারেন। এটা একটা কি সেফটি ডিভাইস, এই ডিভাইস হলো একটা সেফটি ডিভাইস। তো বন্ধুরা আমরা মূলত PLC, HMI এবং BFD নিয়ে কাজ করি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করি। যদি আপনারা ফ্যাক্টরিতে কোনো প্রবলেম করেন এসব ডিভাইস নিয়ে, এসব এক্সপায়ার পার্টস নিয়ে যদি কোনো প্রবলেম করেন, প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে একটা বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করবো এবং আমরা সুলভ মূল্যে এক্সপায়ার পার্টসও বিক্রি করি, যে কোনো PLC, HMI এবং ল্যান্স ইনভার্টার, BFD এগুলো আমরা বিক্রি করি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকুন।